মানে যে নাকে একটু ডাবল ফুটো করার কারণে একটু আগের ফুটোটা একটু দাগ হয়ে গেছে, এটা আমরা লেজার দিয়ে ভালো করে দেব, তাতে মোটামুটি দাগটা থাকবে না, এই দাগটা ভালো হয়ে যাবে। এবং কি যাদের স্কিনে শাইনিং নাই, টান টান নাই, লোমকূপগুলো বড় বড় হয়ে গেছে, ব্ল্যাক হেডস আছে, এগুলো লেজার করলে ভালো হয়ে যাবে। আপনি লেজারের সম্পর্কে সাথে যদি পরিচিত না হন তাহলে বুঝতেই পারবেন না যে লেজার করলে কতটা ভালো হয়। কোনো ব্যথা ব্যথা নেই, ব্যথা পেয়েছো ভাইয়া? না। আর আমরা কিন্তু অনুমতি ছাড়া কোনো ভিডিও করি না, হ্যাঁ, ক্লায়েন্টের অনুমতি আছে বিধায়। তার কথা হলো যে আমার দেখে দেখে যদি অন্য কেউ ভালো হয় তো অবশ্যই ভিডিও করা যায়, কারণ আর সবার মন তো এক না, অনেকে ভিডিও করতে চায় না, আমরা করি না কিন্তু। আর আপাই বলেছে যে আপনি ভিডিওটা করে ছাড়তে পারেন, তাহলে কি হবে আমার উপকার যে হলো এটাও অনেকজনে দেখতে পারবে, তো এই জন্যই করা। অনেকে মনে করে যে আমরা এই অনুমতি ছাড়াই ভিডিও করি, এই জন্য আসলে আমরা করি না, ওটা ওটাকে মনে করবেন না। ওকে।